সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে খাওয়া দাওয়া করা। আর আমার কাছে কিন্তু রেস্টুরেন্টে সেই দামি দামি খাবার চেয়ে কিন্তু এই স্ট্রিট ফুডগুলো বেশি পছন্দ। কয়েকদিন যাবত বাসায় বসে বসে প্রচুর বোর হচ্ছিলাম, তাই আমি আর আমার একটা কাজিন মিলে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে এক নম্বরে কী কী আছে একটু খাই। তাই মিরপুর এক নম্বর সনি স্কোয়ার অপোজিটে চলে গেছিলাম এগুলো ট্রাই করার জন্য। আর ওই দিন ছিল হলো বুধবার, তো আমি ভাবতে পারিনি যে সেদিন এই স্ট্রিট ফুডগুলোর ভ্যানগুলো একটাও থাকবে না, হাতে গোনা কয়েকটা ছিল। তো এখানে আমরা চাপটি খেতে এসেছিলাম। প্রথমে গিয়েছিলাম হলো মুক্ত বাংলার পিছনে, কিন্তু ওখানে চাপটির দোকানগুলো ক্যানটিন অফ ছিল। তারপর আমরা চলে আসলাম ইটালিয়ার সামনে, একটি চাপটি ঘর ছিল। আমার কাছে চাপটিটা এভারেজ লেগেছে, কিন্তু মুক্ত বাংলার পিছনে যে চাপটিগুলো আছে ওইগুলো কিন্তু বেশি মজা ছিল। অ্যান্ড এখানে চিংড়ি মাছের ভর্তাটা ধনে পাতার ভর্তাটা আমার কাছে বেশি মজা লেগেছে। পরবর্তীতে আমি চিংড়ি মাছের ভর্তাটা আরও বেশি করে নিয়েছি। এরপর হলো ভাবলাম যে ঝালের পরে কিন্তু একটু সুইটস খেতে হয়, তাই ভাবলাম যে একটু কেক খাই। আর কেক সবসময় কিন্তু ট্রেসের থেকে খাওয়া পরে এই কাপকেকগুলো বা জার কেকগুলো যেটাই বলেন না কেন, তাই ভাবলাম যে নর্মাল একটা বেকারির দোকান থেকে টেস্ট করে দেখি কেমন। আর এটা দেখতে কিন্তু আমার কাছে বেশি ইয়াম্মি লাগছিল। প্রাইস কিন্তু একদম সেমই ছিল, 130 টাকা করেছিল এই চকলেটটা। আর আমার কাছে অনেক মজা লেগেছে, এখানে হলো হুইপড ক্রিম ওরা ইউজ করেছে, আর এটা হলো কোনো ডালটা বা এগুলোর কোনো ফ্লেভার পাইনি। আর এটা ছিল হলো মুক্ত বাংলার পিছনে ছিল এই কেকটার দোকান, আমার কাছে অনেক মজা লেগেছে এই কেকটা। তো কেকটা আমি টেস্ট করছিলাম। তারপরে হলো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম হলো মিরপুর দুই নম্বরের লাবরের মাঝামাঝি। এই 99 টাকার অনেকগুলো কনডগের অফার আছে, আমি সবচেয়ে বেস্ট একটা মজার একটা ফুচকা আছে এখানে। তো আমি ফার্স্টে হলো কনডগটা অর্ডার করেছিলাম, তো প্রথম বাইটে আমি দেখলাম কি চিজ নেই, তো আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে চিজ কোথায় গেল। কিন্তু পরবর্তীতে যখন আমি সেকেন্ড বাইটটা নিয়েছি ওইখানে কিন্তু আমি দেখলাম যে এত পরিমাণ চিজ ছিল, মানে 100 টাকার মধ্যে কনডগে এত মজার, মানে বেশি পরিমাণ চিজ, আর খেতেও প্রচুর মজা ছিল। এটা নাম্বার লাভরোডের মন্দিরের সামনে সোজা হাঁটতে হাঁটতে লাভরোডের মাথার দিকে কিন্তু হাতের ডানে একটা রোড গিয়েছি, যেখানে কিনা এইসব পিজার দোকান অ্যান্ড হলো কনডগ অ্যান্ড হলো মিট বক্স অ্যান্ড ফুচকার দোকান এভরিথিং এখানে আছে। আমরা কিন্তু ফুচকা ট্রাই করবো, এই ফুচকাটা আসতে অনেক লেট হয় যে কারণে আমরা আগে অর্ডার দিয়ে দিয়েছি। অ্যান্ড দেখুন চিজের পরিমাণটা কত বেশি ছিল, আর ভিতরে এই যে এটা হলো সসেজ ছিল, আর কত বেশি পরিমাণ ধোয়া উঠছিল এখানে। আর খেতেও কিন্তু 99 টাকায় অনেক ভালো টেস্ট ছিল। এরপর 99 টাকা একটা হলো মিট বক্স দিয়ে নিলাম। মিট বক্সের উপরেই দেখেন কি ভালো পরিমাণ চিকেন ছিল, অ্যান্ড হলো এখানে পটেটো হলো, মানে আলু হলো, মানে পরিমাণ মতো ওরা ইউজ করেছে এখানে, না বেশি না কম। অ্যান্ড আলু আপনারা বুঝবেন না যেটা আলু। অ্যান্ড এখানে হলো বড় একটা চিকেন বল ছিল, অ্যান্ড চিকেন বলটাও খেতে অনেক মজা লাগছিল, এটা হলো ওদের নিজের হোমমেড মেবি ছিল। যাই হোক, এরপর হলো এটা খেতে খেতে চলে আসলো আমাদের ফুচকার। এখানে ফুচকা কিন্তু একদম ভাইরাল একটা ফুচকা, ঠিক আছে, প্রতি প্লেট ছিল হলো মাত্র 25 টাকা করে। যাই হোক, আর হলো আমরা যে চাপটিটা খেয়েছিলাম ওইটা হলো 15 নাকি 20 টাকা করে ছিল পার চাপটি, অ্যান্ড ভর্তা আপনারা আনলিমিটেড খেতে পারবেন। তো এরপর হলো আমি এখানে বেলপুরিটা ট্রাই করছিলাম, এই বেলপুরিটা ছিল অনেক মজা। ওরা কিন্তু লেবু এক্সট্রা ইউজ করে, আপনি চাইলে এক্সট্রা লেবু কেটে নিতে পারবেন, চিপে এখান থেকে খেতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল, বেলপুরি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। নেক্সট ডে হলো আপনারা কী রকমের কী ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।